নমস্কার, আমি সুতপা। আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ঝিঙে বাটা। তার জন্য নিয়ে নিয়েছি ঝিঙে। চলুন এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। মিক্সির মধ্যে ঝিঙে টুকরোগুলো দিয়ে দেব। এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা। আপনি যেমন ঝাল খান ঠিক সেই অনুযায়ী দেবেন। দেব এক টুকরো আদা, আর দেব রসুন। এরপর এটাকে মিক্সিতে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এটার পেস্ট রেডি হয়ে গেছে, এবার রান্না করার পালা। চলুন দেখুন এই রান্নাটা। কড়াইয়ে দেব সর্ষের তেল, এরপর তেল গরম হয়ে আসলে দেব কালো জিরে, আর যদি আপনারা ঝাল খেতে বেশি ভালোবাসেন তাহলে অবশ্যই একটু শুকনো লঙ্কা দেবেন। ঝিঙের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব এবং এটাকে নাড়তে থাকবে। অল্প একটু হলুদও দেব। আমি এখন এর মধ্যে লবণ দিইনি, কারণ এটা একটু পরে অনেকটা পরিমাণ কম হয়ে যাবে, ঠিক সেই সময় লবণ একটু পরে অ্যাড করব লবণটা। এটাকে খুব সুন্দরভাবে নাড়তেই থাকতে হবে যাতে এটা লেগে না যায়। এটা জল অলমোস্ট শুকিয়ে গেছে, এই সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং অল্প একটু চিনি দেব। আপনারা যদি চান এটা নাও দিতে পারেন, আমি স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য অল্প একটু দিচ্ছি, খুব সামান্য। জল অনেকটাই শুকিয়ে গেছে, এরপর ঠিক এই মুহূর্তে এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দেব। এখন এটা একদম রেডি, চলুন এটাকে আমরা সার্ভ করে নিই। গরম গরম ঝিঙে বাটা আমি সার্ভ করে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। খুব কম উপকরণ দিয়ে এটা বানানো যায়, এটা আপনারা বানিয়ে দেখুন। এটা ভীষণ টেস্টি একটা রেসিপি, অবশ্যই ট্রাই করুন। রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।